একটু কথা বলিয়েন না, দাঁড়ান কেন? দেখবেন প্রতিটা গ্রামের একটা সৌন্দর্য, আপনি নষ্ট করিয়েন না। আমি এদেরকে বলছি, আমি একা বলি, আপনারা একটু চুপ করুন, তাহলে সমাজ ভালো থাকবে। এই ইউটিউবার একটু একটু করে আস্তে আস্তে করে এক একজন করে ওঠো, একটু একটু নিচু করে দাও, দাও চলো নিচু করো, কেউ কথা বলিয়েন না। এই নিচু করো সবাই, এই কারেস্টান একটু নিচু নিচু করো, একে একে কেউ কথা বলিয়েন না আপনারা, আমি বলছি নিচু করো, একটু একটু করো সবাই, সবাই নিচু করো। হ্যাঁ, আরে একদিনের ব্যাপার, আর তো এক দু ঘন্টা পরেই শেষ। যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নেন, এটাই আর বলবো। ভাই নেন, যা হোক একটু এদিক ওদিক করে নেন, যে কারো যাতে অসুবিধা না হয় তোমরা এই ব্যাপারটা লক্ষ্য রাখো, এটাই হচ্ছে মূল ব্যাপার। আর আপনাদেরকে বলছি একটু অ্যাডজাস্ট করে নেন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের খুব গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছেন। এখন রাত্রি 11টা বাজে, যোগ্যতম সভাপতির পরিচালনায় এই পর্যন্ত সবাই এসে উপস্থিত হয়েছে, আর আমিও আপনাদের সামনে এই মুহূর্তে এসেছি। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, এটা আপনারা জানেন যে আমি বেশি সুরসার করে বলি না, ওই একটা 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 করে বলার চেষ্টা করি যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আর বিজ্ঞানও এই ব্যাপারে একটা তথ্য দিচ্ছে যে একটা মানুষের কাছে একটা কথা বলার পরে মিনিমাম আর একটা কথা বলার এর মাঝখানে 5 সেকেন্ড টাইম দিতে হবে। যদি এই টাইম দেওয়া না হয় তাহলে ওর ব্রেনে যে সমস্ত সেলগুলি আছে, এই সেলের ভিতরে একটি সেল আছে মেমরি সেল, এই সেলটির কাজ হচ্ছে কথা ক্যাচ করা। এ কথা ক্যাচ করতে পারে কত সময় নিয়ে, না বলছে 3 থেকে 5 সেকেন্ড মতো টাইম দিতে হয়। আমি ঠিক এই পদ্ধতি অবলম্বন করে আর আপনাদের সুবিধার্থে আস্তে 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 করে বলছি, আপনি একটা একটা করে শুনুন, আপনার জীবনে কিছু হবে এটা আমি আশা করছি। আমি আসার আগে মসজিদ থেকে নিয়ে এই স্টেজ পর্যন্ত অনেক মানুষ বলেছেন যে আপনি দয়া করে আজকে একটু মেয়েদের ব্যাপারে আলোচনা করুন। এখনই একজন কানে কানে বলছিলেন যে অনেক মেয়েরা দর্শক আছে, আপনি একটু ওদের ব্যাপারে বলুন। তো এখন আমি শুধু যদি ওদের ব্যাপারে বলি তাহলে এক শ্রেণীর মানুষ বলবে আমাদের বসে থাকার দরকার নেই। ওই জন্য আমি আপনাদের উভয় পক্ষ, নারী এবং পুরুষ উভয়দেরকেই কিছু কথা উপদেশমূলক বলছি হাদিস এবং কোরআন থেকে, এবং বাস্তবমুখী কিছু কথা। ইসলামে নারীদের ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে পৃথিবীর সূচনাতে চলে যেতে হবে, একদম সূচনাতে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। দেখুন, পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে অর্থাৎ সৃষ্টি হয়েছে 3টে থেকে 4টে পদ্ধতির মাধ্যমে। এক, আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী। এই প্রথম মানুষ বা প্রথম নবী তিনি জন্মগ্রহণ করেছেন বা আল্লাহ ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। আমার সাথে সাথে কথা বলুন তাহলে ভালো লাগবে, আপনার জ্ঞানও বাড়বে। এক, আচ্ছা নাম্বার 2, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার অনেক বছর আগে, নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল, ছিল ছিল না, বিনা বাপের। এইবার আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম আছেন,
সবথেকে নিয়ামতে ভরা জান্নাতে, অথচ জান্নাতের ভিতরেও আদম আলাইহিস সালামের মন খুব ভালো নেই, বলে যেন অস্থিরতা ভাব। আল্লাহর কোরআনে কথা বলছেন যে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদুর, আল্লাহ মানুষ যেটা মুখে বলে এটা বুঝে, আর যেটা অন্তরে মানুষের জাগে মুখে প্রকাশ করে না, এই অন্তরের জাগা কথাটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেন। তা আল্লাহ বুঝতে পারছেন যে আদমকে জান্নাতে ভালো লাগছে না একটা কারণে, একে একটা বউ দিতে হবে, মানে মেয়ে ছাড়া এ জান্নাতে ঠিকঠাক থাকতে পারবে না। দেখুন আপনার আমার অবস্থা তাই, আপনি সারাদিন কাজবাজ করার পরে আপনি সন্ধ্যাবেলাতে বাড়িতে এসেছেন, দেখবেন আপনার বেটা আছে, আপনার বেটি আছে, আপনার মা আছে, আপনার আব্বা আছে, সবাই আছে, শুধু আপনার বাড়ির গিন্নি বাড়ি নেই, দেখবেন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, কি লাগে না? তার মানে এক কথা, একটা পুরুষ সঙ্গী নারীর সঙ্গিনী ছাড়া বড় একাকিত্ব বলে নিজেকে মনে করে। আল্লাহ তাআলা আদমকে একটা বউ দিলেন, মা হাওয়া আলাইহিস সালাম। কিভাবে তৈরি করা হলো হাওয়াকে? হ্যাঁ, পাশের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, তাই না? এবার আপনাকে আবার আমি বলছি, আচ্ছা পৃথিবীতে এরকম কোন ইতিহাস আপনাদের জানা আছে যে আদম ছাড়া পৃথিবীর অন্য কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে? আছে? জানা নেই। এটা আপনাদের জানা আছে যে হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর আর কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে? না। নাম্বার তিন, ঈসা আলাইহিস সালাম বিনা বাপে পৃথিবীতে এসেছিলেন। আচ্ছা বলুন তো, আপনার জন্ম থেকে নিয়ে 2023 আজকের দিন পর্যন্ত একটা লোককে আপনি রিপোর্টের মাধ্যমে পেয়েছেন যে বিনা বাপে পৃথিবীতে এসেছে? নাই। তাহলে এই তিনটে পদ্ধতি আর নেই, তবে আল্লাহ ইচ্ছা করলে কাউকে আজও পর্যন্ত বিনা বাপে মাটি দিয়ে হাড্ডি দিয়ে বানাতে পারেন। পারেন কি পারেন না? পারেন, ইচ্ছা করলে পারেন, কিন্তু এখন আর নেই। আর একটা পদ্ধতিতে পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে, সেটা হচ্ছে নারী আর পুরুষের মিলনের ফলে। এ পদ্ধতি আমার দাদু আর দাদির ভিতরে ঘটেছিল বলে আমার আব্বা এসেছে পৃথিবীতে, আমার আব্বার মায়ের ভিতরে এই সম্পর্ক ঘটেছে বলে আমি মমতাজুল ইসলাম পৃথিবীতে এসেছি, আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঘটেছে বলে আমার বেটা আর বেটি পৃথিবীতে এসেছে, আজও পর্যন্ত এই পদ্ধতিটা বর্তমানে চালু আছে, তাই না? আচ্ছা, নারী এবং পুরুষের মিলনের ফলে পৃথিবীতে মানুষের সৃষ্টি। যদিও এখানে শিক্ষিত মানুষেরা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন যে ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটির, মূল উপাদান কি? মাটি। কিন্তু বড় দুঃখ লাগে যে আমরা স্কুলে পড়েছি চার্লস ডারউইনের একটি থিওরি যে বানর থেকে মানুষ হয়েছে, দেখেছেন না, শুনেছেন কি না, যে বানর থেকে মানুষ স্কুলের বইয়ে দেখবেন এই রকম ভাবেই ছবি দেওয়া আছে, হেডমাস্টার যে রুমটাতে বসে থাকেন, এখানে দুইজন টিচার আছেন, যে রুমটাতে বসে আছে সেই রুমে একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে এইভাবে বোঝানো হচ্ছে আগে এইরকম ছিল, তারপরে ঘড়িয়াল হয়েছে, তারপরে বানর হয়েছে, তারপরে অমুক হয়েছে, এরকম সিরিয়াল দিতে 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 বলছে মানুষ হয়ে গেছে, দেখেছেন এগুলো? হ্যাঁ, চার্লস ডারউইনের থিওরি এটা, যদি এটা ভুল। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলছি, আচ্ছা একটা গরু, দেশি গরু আর একটা অস্ট্রেলিয়ান গরু,
এই দুটো গরুর যদি যৌবনের সম্পর্ক করিয়ে দেওয়া হয় তাহলে তার পেটে অস্ট্রেলিয়ান বাছুর হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, ইয়েস স্বাভাবিক। এটাও আমরা জানি যে ঘোড়া আর গাধাতে মিলন করলে ঘুড়ির পেটে যে বাচ্চাটা আছে তার নাম হয় খচ্চর, খ চয় চয় র, খচ্চর, তাই না? তবে অনেকটাই ঘোড়া বা ঘুড়ির মতো দেখতে হয় কি হয় না? বর্তমানে IVF এর মাধ্যমে অনেক কিছুই সম্ভব বিজ্ঞানের যুগে। অস্ট্রেলিয়ার একটা বিশাল ষাঁড়ের তার বীর্যকে এনে আমাদের গরুর ভিতরে জরায়ুতে পুশ করা হচ্ছে, ইনজেকশন যেটাকে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ান বাছুর পাওয়া যাচ্ছে। আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? জোরে বলুন, সম্ভব। এবার আপনাকে বলছি, আমি একটা হাতির বীর্য এনে ইনজেকশন দিয়ে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঢুকিয়ে দিলাম। আচ্ছা বলুন তো গরুর পেটে হাতির বাচ্চা হবে কি হবে না? হবে না, হবে না, এটা সম্ভব নয় গোলাম হোসেন, কখনোই সম্ভব নয়। চার্লস ডারউইন বলছেন বানর থেকে মানুষ হয়েছে। চার্লস ডারউইন একথা বলছেন, বানর থেকে মানুষ হয়েছে, তথ্য একেবারেই মিথ্যা, ভুল, যুক্তির আলোকেও ভুল। গরুর সঙ্গে গরুর যৌবনের সম্পর্ক হলে গরুরই বাচ্চা হয়, ঘোড়ার সঙ্গে ঘোড়ার হলে ঘোড়াই হয়, হাতির সঙ্গে হাতির হলে হাতিরই হয়, তাই না? জীবনে কোনোদিন দেখেছেন যে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঘোড়ার বীর্য ঢুকিয়ে দেওয়া হয়েছে আর ঘোড়ার বাচ্চা হয়েছে? তাহলে কি করে বাঁদরের পেট থেকে বা বানর থেকে মানুষ, এটা হয় কি করে? আশ্চর্য তথ্য, এটা স্কুলে পড়তে হয়, পড়বেন, ইমান রাখবেন না। তারও আগে একটা কথা বলে দিচ্ছি, আমি আলোচনার মূল জায়গায় যাইনি, আমি বলেছি স্কুলে পড়তে হয়, পড়বেন, ইমান রাখবেন না। বিশেষ করে যাদের ছেলে মেয়েরা জেনারেল স্কুলে পড়াশুনো করছেন, অবশ্যই আপনি পড়ান, অবশ্যই আপনি পড়ান, কারণ ইসলাম বলছে যে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এক জায়গাতেও এখানে বলা নেই যে দ্বীনের জ্ঞান বাদ দিয়ে অন্য কোনো জ্ঞান অর্জন করা যাবে না, এখানে বলা নেই। অবশ্যই আপনার ছেলে স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, ডক্টর হবে, MBBS হবে, সব কিছু হোক, তবে আপনার বেটার জন্য বাধ্যতামূলক এইটা যে ইসলামিক বেসিক জ্ঞানগুলো, শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, পিতামাতার প্রতি শ্রদ্ধা কতটা প্রয়োজন, যাকাত কতটা মাল হলে দিতে হয়, হজ একটা মানুষের কখন ফরজ হয়, এই সমস্ত জ্ঞানগুলো যদি তার ভিতরে থাকে, অবশ্যই সে এই হাদিসের হক পূরণ করলো যে প্রতিটা মুসলিম নরনারীর উপরে ইলমে শিক্ষা ফরজ, এ হক তার পূরণ হয়ে গেল। তবে আপনার বেটা পথভ্রষ্ট হবে কখন? যখন জেনারেল শিক্ষিত হবার পরে সেই শিক্ষা প্রয়োগ করার সময় যদি আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা ওয়া সিফাতের যদি অপমান হয়, তাহলে ওই শিক্ষা হবে তখন মারাত্মক ভয়ঙ্কর প্রয়োগের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, শিক্ষা অর্জন করার পরে। আপনাকে যে কথা বলছিলাম, আপনার ছেলে স্কুলে যাক, আমার কোনো আপত্তি নেই, তো আপনার ছেলেকে ইমানের ব্যাপারে কয়েকটা তালিম আমি দিয়ে যাচ্ছি, এগুলো বলবেন, যেগুলো হাদিস এবং কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ, যেটা বিশ্বাস করলে একটা মুসলমান যুবকের ইমাম থাকবে না। স্কুলের বইয়ে পড়ানো হচ্ছে কি পড়ানো হচ্ছে, বলছে ওর নাম যিশু, পড়ানো হচ্ছে না যিশু, কোরআন কি বলছে, কোরআন বলছে ওর নাম ঈসা। তাহলে বলুন কোরআনের সঙ্গে স্কুলের সিলেবাসের মারাত্মক সংঘর্ষ আছে না নেই? আছে, অবশ্যই আছে। বলছে ওর মায়ের নাম মেরি, কোরআন কি বলছে, মারিয়াম। স্কুলের সঙ্গে আপনার কোরআনের মারাত্মক সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ইসলাম কি বলছে, ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম,
স্কুলে পড়ানো কি হচ্ছে বেতলহেম বলে একটা জায়গাতে জন্মগ্রহণ করেছেন মানে হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ অবশ্যই আপনার বেটাকে আপনি স্কুল থেকে ফেরত আসার পরে এই কথা বলে দিবেন যে যিশু যেটা পড়েছো এটা পরীক্ষায় লিখতে হবে ঈমান রাখা চলবে না ওর মায়ের নাম মেরি যেটা পড়েছো এটা তুমি স্কুলে লিখবে কিন্তু পড়তে পারবে সব কিছু করবে ঈমান রাখবে না ঈমান রাখলে আপনার বেটার ঈমান থাকবে না যাবে যাবে চলে যাবে খুব সাবধান আপনার বেটাকে এটা বলে দেবেন